আয় 1 কেজি 150, 1 কেজি 150, আয় 1 কেজি 150, 1 কেজি 150, আয় লোন বা 1 কেজি 150, 1 কেজি 150। ওটা খেলে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, ঢাকাত বেড়াতে আইসে কি ঢাকা থেকে বেড়ানো যাইতেছে, ওই এরাই বেশিরভাগ মাল 1 কেজি 1.5 কেজি মাল লইয়া যান। ঢাকার যারা মুরুখ মানুষ হেরা আসে, হেরা অর্ডার দিব 1 কেজি মাল 2 কেজি মাল, মন্ত্র পুষি দিয়ে শামুক দিনে হঠাৎ একজন মানুষ 1 কেজি মাল নিবে। আনালে ওই গ্রাম অঞ্চলে যারা আসে যাওয়া করে, মানে গাড়ি ঘুরা যারা আসে যাওয়া করে, হেরাই বেশিরভাগ 1 কেজি 1.5 কেজি মাল নিয়ে যায়। টাকা সিরা দিলে তো আমি কিছু বাইজানি টাকা রাখে দেন, এই টাকা চলবো না, এই টাকা আপনি পালে, আমি টাকা রাখি না। তখন অথবা ওনার কাছে টাকা থাকলে তাহলে নিয়ে নে, নাইলে মাল তুইয়া যায় চলে যায়। এক সপ্তাহ ধরে মাল ব্যস্ত আছি, বন্ধু কেউই বলে নাই বলে আমার মালটা খারাপ, মাল তো ডেলি বিক্রি করতেছি। আমি তো 60 কেজি লিয়া বাড়িয়েছি, আল্লাহ রহমতে 5টা 4টার দিকে বিক্রি করে দেই, আনলাইতে 10-15 মাল ফিরত চলে যায়। পাইকারি ধরে মাল নিয়ে আসি 40 টাকা, 45-50 টাকা ছাড়া দেয়। আর অনেক হয়কারা আছে 60-70 টাকা করে মাল বিক্রি করে, 1 কেজি মাল 160-70 টাকা। কত হলে হেরা বিভিন্ন এলাকার আডাগুডি করে, ভ্যান লয়ে দৌড়াদৌড়ি করে, হেরা 10 টাকা লাভে মাল বিক্রি করে। আর আমি এই জায়গাতে বসে থাকি, বেস্তারি বেসলাম, নাইলে চলে যায়। সিলেটের বাজার খুব ভালো হয়, এই জায়গা থেকে মালটা নিয়ে আসে। আমাদের এই জায়গার বাদামের বাজার 3টা 4টা বেশি হয়, আমরা মালদা তোমার একটু মোটামুটি চলে, মোটামুটি ভালো। এমন একটা বীজ আছে, এটা তোমার সিলেট সুনামগঞ্জ উদ্বোধন হয়, এটা দেশি না। একটা আছে চীনা বাদাম, আর এটা আছে তোমার ধরো সিলেটি বাদাম। সিলেট থেকে আসে আমরা এই ঢাকায় TNT বাজার, এই জায়গার থেকে মাল এখানে আরত আছে, এই জায়গা থেকে মালটা তোমার অনেক জায়গায় জায়গায় পাস হয়। আমি আসি তোমার ধরো সিলেট যে সুনামগঞ্জ আছে না, সুনামগঞ্জ এখানে এক জায়গা আছে, এখান থেকে মালটা আমরা নিয়ে আসি, এখানে মালটা স্টেপ করিয়া তারপরে ঢাকার থেকে মালটা ঢাকা চলে নিয়ে আসি। 9টার দিকে আসি, আবার 4টা 5টার দিকে চলে যায়। এই জিনিসটা তোমার ধরো আমি 60 কেজি মাল নিয়ে বাইরে হই, 60 কেজি মালের মধ্যে 10-15টা মাল ঘুরে যায়, যে অনেক দিন আছে মালটা বিক্রি করে দেওয়া যাইতে পারে। রোদ পালায় রাখি, এরপর রোদ লাগাইয়া ভালো করে শুকায়, শুকাইয়া বস্তা ভিতরে রাখিয়া রাখিয়ে দিই, না শুকালে তো নষ্ট হয়ে যাবে। যখন বৃষ্টি দেয় মার্কেটে চলে আসে, এই যে পলি আছে আবার বস্তা আছে, আবার পলিটা ঘুরে ডাকিয়ে রাখবো যেমন বৃষ্টি না ভিজে, এভাবে রাখা লাগে মাল। আর যদি বৃষ্টি ভিজে যায় তো মালটা নষ্ট হয়ে যাবে। বাদাম বেচা আছি তোমার ধরো মনে বর্তমানে, আজ যা এবারে নতুন বাদাম আছে, এই পরিস্থিতি মনে করো বাদাম বেচাত গেছি। মানে আমরা হঠাৎ চিন্তাধারা করলাম সুনামগঞ্জ জায়গাত বাদাম উদ্বোধন হয়, এই বাদামটা যদি আমরা যে গৃহস্থ থেকে মালটা কিনিয়া স্টক করে রাখি, তাহলে আমরা ঢাকা শহরে এনে মালটা বিক্রি করতাম পোলা হিসাবে। ওই পরিকল্পনা করে আমরা 6-7 জন লোকে এভাবে পরিকল্পনা করিয়া মালটা সুনামগঞ্জ স্টক করলাম। সুনামগঞ্জ স্টক করার পরে এই মাল আনলাম ঢাকা, ঢাকা গাছিপুর আনলাম। গাছিপুর এনে যে বাজার আছে না, এই বাজারের উত্তরে আমরা এন একটা বাসা লইছি, এই জায়গায় মাল আরত করছি, এই জায়গাতে মালটা রাখি। রাখার পরে এন অনেক হকাররা আছে, এই হকাররা মাল এই জায়গা থেকে মালটা নিয়ে আসে। মালটা কিনে বেশিরভাগ মহিলারাও কিনে, এরপরে ইয়াং বয়সের বাইরা কিনে, মুরব্বী যুগের বাইরা কিনে, যারা খানির একটা আকর্ষণ আছে, হেরাই এই বাদামটা নিয়ে যায়।